لا إله إلا الله محمدا رسول الله. জেনায় লিপ্ত হলে তিনটা বিপদ আছে, বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে উমার, হাদিস ইবনে মাজাহ। এক, জেনা করলে কলেরা হবে, মহামারী হবে, অল্প বয়সে মরণ হবে। দুই, এমন রোগ হবে যেটা বংশে ছিল না, যেটা ডাক্তার চিনে না। এমন রোগ হবে যেটা বংশে ছিল না, যেটা ডাক্তার চিনে না। তিন, আপনার উপরে দারিদ্রতা নিঃস্বতা নেমে আসবে, আপনি একদিন না একদিন ভিক্ষুক হবেনই, একদিন না একদিন আপনাকে ভিক্ষা করে খেতে হবে। জেনার ফলাফল, আল্লাহ রাসূল বলছেন, লাম তাজহারিল ফায়সা তফিক মিন কাত্ত ইল্লা নাজালা ফিহিম আল ফাকরু আল মাসকানা। যখনই কোন সম্প্রদায় জেনায় লিপ্ত হয় তখন তাদের উপরে দারিদ্রতা নেমে আসে। তিনি বলেন, লাম তাজহারিল ফায়সা তফিক মিন কাত্ত ইল্লা ফাসা ফিহিম আল তাউন ওয়াল আওজাও মা মাযাত ফি আসলা ফিহিম। যখন কোন সম্প্রদায়ের জেনা প্রকাশ পায় তখন তাদের উপরে কলেরা হয়, তাদের উপরে এমন রোগ আসে যেটা বংশে ছিল না, যেটা ডাক্তার চিনে না।